Hi everyone, Assalamualaikum. Welcome back to my YouTube channel. আমি অনেকদিন পরে একটা ভিডিও শেয়ার করব তোমাদের সাথে আই নো বাট আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে কারণ আজকে আমি তোমাদের সাথে আমার পাঁচটা হেলদি মর্নিং হ্যাবিটস শেয়ার করব যেটা তোমার লাইফকে অনেক বেশি প্রোডাক্টিভ বানিয়ে ফেলবে একটা প্রোডাক্টিভ ডে স্পেন্ড করার জন্য তোমার ফার্স্টে একটা প্রোডাক্টিভ মর্নিং স্পেন্ড করতে হবে তোমার সকালের শুরুটা যদি ভালো না হয় তাহলে থ্রু আউট দ্য ডে তোমার কোনো কাজই ঠিকমতো হবে না বা তুমি থ্রু আউট দ্য ডে প্রোডাক্টিভ থাকতে পারবে না সো একটা ইফেক্টিভ প্রোডাক্টিভ মর্নিং রুটিন বিল্ড আপ করার জন্য কিছু কিছু হ্যাবিটস যেটা তোমাদের ফলো করা উচিত সেগুলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ফার্স্ট অফ অল প্রোডাক্টিভ মর্নিং রুটিনটা আগের দিন রাতে থেকে শুরু করে দেওয়া উচিত তোমার সকালের শুরুটা কেমন হবে সেটা আগের দিন রাতের বেলায় ডিসাইড হয়ে যায় তুমি যদি আগের দিন রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাতে যাও তাহলে সকালবেলা তাড়াতাড়ি উঠতে পারবে আর সকালবেলা যদি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারো তাহলে অটোমেটিক্যালি তোমার সকালবেলা অনেকগুলো কাজ কমপ্লিট হয়ে যাবে 7-8 ঘন্টা সবারই ঘুম দরকার সো এই ঘুমের উইন্ডোটা যদি কমপ্লিট না হয় তাহলে কিন্তু তুমি সারাদিনই লেজি লেথার্জিক ফিল করবে সারাদিনই তোমার এনার্জি লো থাকবে আর কোনো কাজই ঠিকমতো হবে না আমি এরপরে যেই কাজগুলো তোমাদেরকে এক্সপ্লেন করবো এই সবগুলো কাজই তোমরা সকালবেলা তোমাদের মর্নিং রুটিনে ইনকর্পোরেট করতে পারবে যদি তুমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠো আর যদি তোমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তুমি দৌড়ে দৌড়ে স্কুল কলেজ বা অফিসে যাচ্ছ তাহলে তোমার এই কাজগুলো সকালবেলা করা হবে না আর তোমার এই হ্যাবিটগুলো কখনো বিল্ড আপ হবে না ঘুম থেকে ওঠার পরে কি করতে হবে সেটা আমি পরে বলবো বাট ঘুম থেকে ওঠার পরে যে কাজটা একদমই করা যাবে না সেটা আমি এখন এক্সপ্লেন করবো অ্যান্ড দ্যাট ইজ তোমার ফোন স্ক্রোল করা যাবে না আমরা ঘুম ভাঙার সাথে সাথে বেডে শুয়ে ইনস্টাগ্রামে ঢুকি বা ফেসবুকে ঢুকি অ্যান্ড ফোন স্ক্রোল করতে করতে আধা ঘন্টা ইনফ্যাক্ট 1 ঘন্টা কখন চলে যায় আমরা টেরই পাই না সো এরকম যদি হয় তাহলে সকালবেলা ঘুম থেকে ওঠার কোনো পয়েন্টই নাই টাইম তোমার এমনিও ওয়েস্ট হচ্ছে সো ট্রাই করবে যে ঘুম থেকে উঠে ফোনটা হাতে না নেওয়ার ফোনটাকে দূরে কোথাও রেখে ঘুমাতে যাওয়া আরেকটা ইফেক্টিভ সলিউশন এটার ফোনটা যদি তুমি বেডের একটু দূরে রেখে রাতেবেলা ঘুমাতে যাও তাহলে ঘুম থেকে উঠেই তোমার আর ফোন ধরা হবে না সো সকালে ঘুম ভাঙার সাথে সাথে জাস্ট বেড থেকে উঠে যাও বেডে শুয়ে টাইম ওয়েস্ট না করে আমার ভিডিওর লোকেশন চেঞ্জ করতে হলো ফর সাম রিজনস বাট এনিওয়েজ থার্ড যে হ্যাবিটটা আমি শেয়ার করব সেটা হচ্ছে গিয়ে মেক আ টু ডু লিস্ট এটা আমি আমার মর্নিং রুটিনেও শেয়ার করেছি আমার সব ব্লগেই আমি শেয়ার করি যে ঘুম থেকে উঠে একটা টু ডু লিস্ট বানিয়ে ফেলা সারাদিনের যে কাজগুলো আছে সেটা যদি সকালবেলায় রেডি করে ফেলো দিনটা প্ল্যান করে ফেলো একটা টু ডু লিস্ট বানিয়ে ফেলো তাহলে দেখবে যে ওই কাজগুলো কমপ্লিটও হচ্ছে অ্যান্ড ওই কাজগুলো কমপ্লিট করা আরো বেশি ইজি হয়ে যাচ্ছে তুমি নিজেই আরো এফিশিয়েন্ট ফিল করবে যখন দেখবে যে তোমার যে টু ডু লিস্ট আছে যে কাজগুলো নোট ডাউন করেছো সেই সবগুলো তোমার করা হয়ে যাচ্ছে এটার সাথে সাথেই একটা সেন্স অফ স্যাটিসফ্যাকশন দেয় মানুষকে আর মানুষ নিজের ব্যাপারে অনেক বেশি পজিটিভও ফিল করে যখন একটা টু ডু লিস্ট পুরোটা কমপ্লিট হয়ে যায় সো আমি বলবো যে অলওয়েজ ঘুম থেকে উঠেই দিনটা প্ল্যান করে ফেলো একটা টু ডু লিস্ট বানিয়ে ফেলো অ্যান্ড টু ডু লিস্টের মধ্যে ইম্পর্টেন্ট কাজগুলো আগে রাখো আর যেগুলো তোমার প্রায়োরিটি লিস্টে একটু নিচে আসে সেই কাজগুলো একটু নিচে রাখো নেক্সট যে হ্যাবিটটা শেয়ার করবো সেটা হচ্ছে গিয়ে রিড আ বুক প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠেই 5 পেজ বা 10 পেজ যে কোনো একটা বইয়ের পড়া আই থিঙ্ক এটা খুবই ভালো একটা হ্যাবিট বই পড়ার অভ্যাস কখনোই কাউকে লসে ফেলে না মানে এটা এমন একটা অভ্যাস যেটা তুমি যদি বিল্ড আপ করো তাহলে লাইফের কোনো না কোনো পয়েন্টে এসে এটা তোমার কাজে লাগবেই লাগবে স্পেশালি আমি রেকমেন্ড করব যে একটু ইংলিশ বই পড়ার এটা তোমার ইংলিশ রিডিং হ্যাবিটটা বিল্ড আপ করবে প্লাস তোমার ভোকাবুলারি অনেক বেশি রিচ করবে ইনফ্যাক্ট যারা এখনো স্কুলে আছো হাই স্কুলে বা কলেজে তাদেরকে আমি বলবো যে ট্রাই করবে কিছু ইজি ইংলিশ বইগুলা পড়ার কোনো মোটিভেশনাল বা সেলফ হেল্প বুকগুলা পড়ার তাহলে এখন থেকে যদি তুমি ইংলিশ পড়ার হ্যাবিটটা বিল্ড আপ করো ভার্সিটিতে যেয়ে এটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে কারণ ম্যাক্সিমাম ভার্সিটিতেই সব কিছু ইংলিশে পড়তে হয় সো যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আছো স্পেশালি আমার মতো তারা ভার্সিটিতে গিয়ে ফার্স্টে কোপ করতে অনেক বেশি হার্ড ফিল করতে পারো কারণ সব কিছু ইংলিশে পড়তে হয় আর আমরা ছোটকাল থেকে যেহেতু বাংলায় সব কিছু পড়ে অভ্যস্ত সো এই জন্য আমি বলবো যদি বই পড়ার হ্যাবিটটা বিল্ড আপ করতে পারো তাহলে এটা ফিউচারে যেয়েও তোমাকে অনেক বেশি হেল্প করবে প্লাস কেউ যদি ইন ফিউচার বাইরে মুভ করতে চাও আইএস দিতে চাও জিআরই দিতে চাও সব ক্ষেত্রেই ইংলিশ বই পড়ার হ্যাবিটটা অনেক বেশি হেল্প করে আর সকাল সকাল যদি তুমি 5-10 পেজ একটা সেলফ হেল্প বা মোটিভেশনাল বইয়ের পড়ে ফেলো তাহলে আমার মনে হয় সারাদিন তুমি নিজেই অনেক বেশি প্রোডাক্টিভ আর মোটিভেটেড ফিল করবে সকালবেলা যদি না পড়ো তাহলে এটা থ্রু আউট দ্য ডে আর পড়াও হয় না বেশি না 5-10 পেজ পড়তে তোমার হয়তো 15 মিনিট লাগবে আধা ঘন্টাও লাগতে পারে হাইয়েস্ট যদি তুমি স্লো রিডার হও বাট আস্তে আস্তে খুব কম টাইমেই পড়া হয়ে যায় নেক্সট যে আমি হ্যাবিটটা শেয়ার করব এটা খুবই এসেন্সিয়াল অ্যাটলিস্ট আমার জন্য সেটা হচ্ছে গিয়ে ফলো আ মর্নিং স্কিন কেয়ার রুটিন সকালবেলা একটা মর্নিং স্কিন কেয়ার রুটিন থাকা খুবই ইম্পর্টেন্ট সেটা সিম্পল একটা ফেস ওয়াশ ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন এই 3 স্টেপের রুটিনও হতে পারে তুমি ঘরে থাকো বা বাইরে যাও
মেক শিওর টু অ্যাপ্লাই আ সানস্ক্রিন। আর মর্নিং রুটিনে যদি তোমার একটা মর্নিং স্কিন কেয়ার রুটিনও থাকে তাহলে লং রানে এটা তোমার স্কিনকে অনেক বেশি হেলদি রাখবে। অ্যান্ড অফকোর্স তোমার স্কিন যখন হেলদি থাকবে তখন তুমি নিজেও সব কাজেই অনেক বেশি কনফিডেন্স ফিল করবে ইনস্ট্যান্টলি। আমি অলরেডি আমার মর্নিং অ্যান্ড নাইট টাইম স্কিন কেয়ার রুটিন আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি, সো ওটা যদি তোমরা দেখতে চাও, তোমরা যদি কোনো সাজেশন চাও বা আমার স্কিন কেয়ার রুটিন জানতে চাও তাহলে ওই ভিডিওটা দেখতে পারো, আমি লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। অলরেডি আমি 5টা মর্নিং হ্যাবিট শেয়ার করে ফেলেছি, বাট আমি একটা বোনাস হ্যাবিট দিব তোমাদের সবার জন্য, সেটা হচ্ছে গিয়ে হাইড্রেট ইউর সেলফ অ্যান্ড হ্যাভ আ হেলদি ব্রেকফাস্ট। আমি অনেককেই চিনি যারা সকালবেলা উঠে লাইক পানি খায় না, লাইক অনেক টাইম পর্যন্ত পানি খায় না, একেবারে ব্রেকফাস্টের পরে যেয়ে পানি খায়। বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তুমি ঘুম থেকে ওঠার সাথে সাথে নিজেকে হাইড্রেট করছো, কারণ রাতেবেলা আমরা 8-9 ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে থাকি, রাতেবেলা আমাদের ওই টাইমটা পানি খাওয়া হয় না। সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের বডি অনেক বেশি ডিহাইড্রেটেড হয়ে থাকে। আমি সবসময় আমার পানির বোতলটা বেডের কাছে রেখেই ঘুমাই অ্যান্ড ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমি পানি খাই। এটা আমি রিসেন্টলি করছি যে আমি ঘুম থেকে উঠেই 1 গ্লাস গরম পানি খাচ্ছি, কুসুম গরম পানি। এটা যাদের ব্লোটিংয়ের সমস্যা আছে তাদের জন্য অনেক বেশি হেল্পফুল, গাট হেলথ ডিজিজের জন্য এটা অনেক বেশি হেল্পফুল। গরম হোক বা ঠান্ডা হোক, মেক শিওর টু হাইড্রেট ইউর সেলফ সকালবেলা ঘুম থেকে উঠেই। যত বেশি পানি খাবে তত দেখবে তোমার স্কিন, হেয়ার সবকিছু অনেক বেশি ভালো লাগছে, তোমার ব্লোটিংয়ের সমস্যা দূর হচ্ছে। ওভারঅল পানি খাওয়ার কোনো বিকল্প নাই, প্লিজ 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 প্রত্যেকদিন 2-3 লিটার পানি খাও আর সকালবেলা আর্লি মর্নিং থেকেই পানি খাওয়াটা শুরু করো। অ্যান্ড এটার সাথেই আমি যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট করতে সকালবেলা। আমি অনেককেই দেখি সকালবেলা ব্রেকফাস্টটা স্কিপ করতে, বাট জাস্ট একটা ডিম সিদ্ধ, একটা কলাও যদি হয় তাও খাও, ড্রাই ফ্রুটস খেতে পারো। আমি ব্রেকফাস্টে যেগুলো খাই সেটা হচ্ছে গিয়ে ওটমিল স্মুদি বা নর্মাল ওটমিল, বেসনের চিলা, তারপরে মাঝে মাঝে আমি প্যানকেকসও বানাই। বাট আমি সবসময় ট্রাই করি একটু ফুল ফিলিং হেভি একটা ব্রেকফাস্ট করতে সকাল সকাল, কারণ সকালবেলা যদি আমি ব্রেকফাস্ট না করি আমার সারাদিন মেজাজটা খিটখিটে থাকে, আমি অনেক বেশি হ্যাংরি হয়ে যাই। আর আমি যদি সকালবেলা একটু ভালো ব্রেকফাস্ট করি তাহলে আমি অনেক বেশি এনার্জেটিকও ফিল করি, প্লাস আমার সারাদিন থ্রু আউট দ্য ডে যে স্ন্যাকিং করতে ইচ্ছা করে বা ক্ষুধা লাগে এটা হয় না। সো খুবই ইম্পর্টেন্ট যে সকালবেলা একটা ফুললি ব্যালেন্সড মিল খাওয়ার, যেটাতে প্রোটিন, ফ্রুটস, ফাইবার, কার্ব সব কিছু ব্যালেন্স থাকবে, খুব বেশি হাইড্রেটেড থাকার। তাহলে তোমার মিড মর্নিং স্ন্যাক্স খাওয়া বা থ্রু আউট দ্য ডে বেশি খাওয়া, লাঞ্চে বেশি খেয়ে ফেলা এগুলো হবে না, কারণ সকালবেলা অলরেডি তুমি একটা হেলদি ব্রেকফাস্ট করছো। দ্যাট ওয়াজ ইট ফর টুডেজ ভিডিও। আমি খুব ইফেক্টিভ কিছু হেলদি হ্যাবিটস শেয়ার করলাম যেগুলো তোমরা প্রত্যেকদিন সকালবেলা প্র্যাকটিসের মাধ্যমে বিল্ড আপ করতে পারো। একদিনে সবগুলো হ্যাবিট হবে না বিল্ড আপ অফকোর্স, তো একটা একটা করে প্রত্যেকদিন ইনকর্পোরেট করতে পারো, একটা নতুন হ্যাবিট শুরু করতে পারো, এটা টানা 1-2 মাস প্র্যাকটিস করলে অ্যান্ড দেন যখন এই হ্যাবিটটা তোমার বিল্ড আপ হয়ে যাবে তখন আরেকটা নতুন হ্যাবিট স্টার্ট করতে পারো। এভাবে আস্তে 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 এই মর্নিং হ্যাবিটগুলো যদি তুমি বিল্ড আপ করতে পারো তাহলে ট্রাস্ট মি তুমি সারাদিন আরও বেশি এফেক্টিভলি এফিশিয়েন্টলি তোমার কাজগুলো শেষ করতে পারবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও আর কি টাইপের ভিডিও দেখতে চাও, আর আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ ফলো দিয়ে দিও। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।